এক শেয়ার এটা আমাদের কাছে অনেক পরিচিত ছিল কিন্তু এখন শেয়ার এটার এই বিরক্তিকর সার্ভিসের জন্য অনেকেই শেয়ারিট থেকে মুভ করতে যাচ্ছে আর সেটা সহজ করে দিয়েছে প্লে স্টোর প্লে স্টোরের কারণে এখন থেকে আপনি আপনার এক ফোন থেকে আরেক ফোনে যে কোনো অ্যাপ শেয়ার করতে পারবেন নিমিশেই বিস্তারিত জানতে হলে এই ভিডিও নিচে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করুন তো দাস্ট চলুন দেখে আসি পুরো প্রসেসটি মোবাইলের স্ক্রিন থেকে এক মোবাইল থেকে আরেক মোবাইলে অ্যাপ শেয়ার করার জন্য অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে তারপর আপনারা আপনাদের ফোনের স্টোরে চলে যাবেন তো আমি আমার ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি তবে আপনার যদিও নেট কানেকশন লাগবে কিন্তু এমবি খরচ হবে না শুধু নেট কানেকশনটা থাকলেই হবে তারপরে অ্যাপ শেয়ার করার জন্য প্লে স্টোর ওপেন করার পর উপরে দেখতেছেন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর সব উপরে দেখতেছেন মাই অ্যাপস অ্যান্ড গেমস আছে এইখানে ক্লিক করবেন তারপরে দেখতেছেন এখানে চারটা অপশন আছে আপডেট ইনস্টেল লাইব্রেরি শেয়ার তো আমরা যেহেতু শেয়ার করব সেহেতু শেয়ারে চলে যাব শেয়ারে আসার পরে এখানে দেখতেছেন সেন্ড অ্যান্ড রিসিভ ঠিক শেয়ার রেটের মতোই করে দেখতে পারতেছেন তো আপনি যেই ফোন থেকে সেন্ড করবেন সেখানে সেন্ড দিবেন আর যেই ফোনে রিসিভ করবেন সেটাতে রিসিভ দিবেন সহজ ব্যাপার যেহেতু আপনি শেয়ার ইট ইউজ করছেন তারপরে আমি এই ফোন থেকে যেহেতু সেন্ড করবো তো আমি সেন্ড ক্লিক দিচ্ছি এবং আপনি যদি রিসিভ করেন তাহলে রিসিভ ক্লিক দিয়ে রাখবেন স্যান্ডে ক্লিক করার পরে এখানে আপনার ফোনে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো এখানে চলে আসছে এখন এই অ্যাপসের মধ্যে আপনি কোন অ্যাপসটি আপনি আপনার পরিচিত জন্য সাথে শেয়ার করতে চাচ্ছেন বা আপনার অন্য কোনো ফোনে শেয়ার করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন সেগুলো সিলেক্ট হওয়ার পর আপনি জাস্ট স্যান্ড বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনার আদার্স যে মোবাইল আছে সেটা এখানে নিচে দেখা যাবে এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার অন্য ফোনে আপনার এই অ্যাপসগুলো চলে যাবে তো এইখানে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন এখানে কোথাও কোনো ধরনের অ্যাড দেখানো হচ্ছে না শেয়ারিটি বিরক্তিকর অ্যাডের কারণে শেয়ারিটটা অনেকের কাছেই পছন্দ না বা শেয়ারিট আমাদের অনেক ইনফরমেশন চুরি করে নিচ্ছে এ নিয়ে অবশ্যই আমার একটা ভিডিও আছে সেটা আপনারা উপরের আই বাটনে পেয়ে যাবেন ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম